হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়া কুকিং। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তৈরি করে দেখাবো খুবই নিউট্রিশিয়ান আর হেলদি একটা রেসিপি। আজকে যে রেসিপিটা রেডি করছি সেই রেসিপিটা মূলত আমরা যে বাসায় মিষ্টি কুমড়ো কিনে আনি বাজার থেকে বা মিষ্টি কুমড়া নিয়ে আসি তার ভিতরে বীজ থাকে, সেই বীজগুলো ফেলে না দিয়ে আমরা কিভাবে স্বাস্থ্যকর উপায়ে খেতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি কুমড়ার বীজগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এখানে আছে হচ্ছে ডাল, ডালটাও আমি খুব ভালো করে ভিজিয়ে রেখে একদমই শুকনো করে পানি ঝরিয়ে নিয়েছি, আর এক মুঠো মতন বাদাম নিয়েছি, আর নিয়েছি কিছু আনারের দানা। সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের উপরে আপনারা কি কি ফ্রুটস ব্যবহার করতে যাচ্ছেন। আমি এখানে সবগুলো যতগুলো খাবার ব্যবহার করেছি সবগুলোই হেলদি ওয়েতে করার চেষ্টা করেছি, এবং যেগুলো আমাদের শরীরের জন্য উপকারী সেগুলোই আমি করে দেখাচ্ছি। আনারের দানাটা অপশনাল, বাট আনারের দানাটা নিলে একটু মিষ্টি ভাব আসে, খেতে ভালো লাগে। কিভাবে খেতে হয় আমি পরে আপনাদেরকে দেখাবো। তো এই যে আমি প্রথমে কুমড়ার বীজগুলোকে ভেজে নিচ্ছি, আপনারা এটা চাইলে একদম তেল ছাড়াও সামান্য একটু তেল ব্রাশ করে করতে পারেন, আর তেল দিয়েও সামান্য একটু হালকা একটু হাফ টিস্পুনের মতো তেল দিয়েও এরকম ভেজে নিতে পারেন। অবশ্যই লো হিটে রেখে আস্তে আস্তে করে ভাজতে হবে, এতে করে জিনিসটা মুচমুচে হবে। আর এটাকে রাখার পরে ঠান্ডা করে আপনারা বয়ামে ভরে রাখতে পারেন, অবশ্যই ঠান্ডা করে বয়ামে ভরতে হবে। তো কুমড়ার বীজগুলো ভেজে নেওয়া হয়ে গেল, এখন আমি একটা ছড়ানো প্লেটে রেখে দিচ্ছি। সেম ফ্রাই প্যানে সামান্য আর একটু তেল দিয়ে দিলাম, এর ভিতরে আমি মসুরের ডালগুলোকে ভেজে নিব। মসুরের ডালের পরিবর্তে আপনারা ছোলার ডাল, মুগ ডাল, বুটের ডাল যেটা ইচ্ছে সেটা দিয়ে করতে পারেন, তবে মসুর ডালটা ছোট ছোট তো এটা দিলে ভালো লাগে খেতে। আর মসুর ডালটা না দিলেও হয়, দিচ্ছি একটাই কারণে, যখন এটা বিকালে আপনি মাখিয়ে খাবেন তখন এই ডালটা যখন দাঁতে পড়বে একটা ক্রিস্পি একটা ভাব আসে, খেতে ভালো লাগে। তো ডালটাও ঠিক এভাবে ভেজে আমি একটা চেকনির সাহায্যে এক্সট্রা যে অয়েলগুলো আছে সেগুলো ঝরিয়ে নিব। আর এভাবে ভাজলে কিন্তু একদমই মুচমুচে হয়ে যায় ডালগুলো, আর প্রথমে ভিজিয়ে রাখার কারণে ডালগুলো কিন্তু ফুলে গেছে। তো আমি ডালগুলোকে আগে তেল ঝরিয়ে নিচ্ছি, এভাবে রেখে দিলে এক ফোঁটাও তেল থাকে না, সম্পূর্ণ তেলগুলো ঝরে যায়। আপনারা চাইলে একটা কিচেন টিস্যুর উপরেও রেখে দিতে পারেন ছড়িয়ে, এতে করে এক্সট্রা তেলগুলো সব কিচেন টিস্যুর ভিতরে লেগে যাবে। এখন বাদামগুলো ভেজে নিচ্ছি। এই সব উপকরণগুলো ভাজার পরে আপনারা ঠান্ডা করে আলাদা আলাদা বয়ামে বা একসাথে শুকনো উপকরণগুলো একসাথে একটা বয়ামে রেখে দিতে পারেন। জাস্ট যখন খাবেন শুধু পেঁয়াজ মরিচ এভাবে কুচি করে নিয়ে এর ভিতরে সামান্য একটু বিট লবণ দিব আমি। বিট লবণটা আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি, যতটুকু লবণ প্রয়োজন আর কি। আপনারা এখানে নর্মাল লবণও নিতে পারেন, তবে বিট লবণটা দিলে বেশি সুস্বাদু হয়, বেশি ভালো লাগে খেতে। তো একটু হালকা হাতে মাখিয়ে নিচ্ছি, বেশি প্রেস করবেন না, এতে করে পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিবে। আর এই জিনিসটা মাখানোর পরে এগুলো তো মুচমুচে জিনিস, পানি পেলে একটু ড্যাম্প হয়ে যেতে পারে। তো আমি এখন সবগুলো উপকরণ এখানে এক এক করে দিয়ে এই পেঁয়াজ মরিচের সাথে মাখিয়ে নিব। আর এগুলো কিন্তু অনেক মুচমুচে হয়েছে, আপনারা আসলে, আমি তো আপনাদেরকে বলে বুঝাতে পারছি না। এগুলো যে আমি ভেজেছি সবগুলো জিনিস একদমই ওয়েল ডান, খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে এগুলোকে মাখিয়ে নিব। বুঝতেই পাচ্ছেন কতটা হেলদি, অ্যাজ ওয়েল হেলদি, আবার এটা খেতেও যে কী সুস্বাদু আপনারা তৈরি না করলে আসলে বুঝবেন না। কুমড়ার বিচি আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আর এভাবে তৈরি করে কিন্তু একটা আনকমন নাস্তাও খেয়ে ফেলতে পারেন। আর কুমড়ার বীজগুলো যদি বেছে নেওয়া সম্ভব হয় তাহলে বীজের খোসা ফেলে দিয়ে খাবেন, তবে খোসা সহজভাবে মুচমুচে করে ভেজে নিলে খেতে খারাপ লাগে না। এখন আমি পরিবেশন করে দিচ্ছি, এতটা টেস্টি হয় কি বলবো, ট্রাই না করলে কিন্তু আপনারা আসলে বুঝবেন না। আপনারা গেস্টদেরকেও খাওয়াতে পারেন এভাবে রেডি করে নাস্তাটি। তো এর উপরে কিছু আনারের দানা দিয়ে দিলাম, যখন এটা খাবেন একটু আনারের দানার যে সুইট ভাবটা এটা আসবে, ঝাল লবণ মিষ্টি একটা আলাদা এরকম টেস্ট। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সটে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো লাগলে রেসিপিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।